হ্যালো সবাইকে। বলিউডে পারি ত্রিনা সাহার সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে করছেন জমিয়ে নাচ। তাহলে কি এবার বলিউডের মুভিতে দেখা যাবে ত্রিনাকে? আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। অভিনেত্রী ত্রিনা সাহার অনুরাগীদের জন্য সুখবর, দেখা গেল বলিউডের একটি নায়কের সঙ্গে জমিয়ে নাচ করতে অভিনেত্রীকে। তাহলে কি খুব শীঘ্রই হিন্দি সিনেমায় কাজ করছেন নায়িকা সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে দেখা যাচ্ছে তাকে? তবে বন্ধুরা, সেরকম কিছুই নয়, আসলে জোশ অ্যাপের প্রমোশনাল ডান্স ভিডিওতেই দেখা গেল ত্রিনাকে। একাধিক ভারতের নায়ক নায়িকা অভিনেতা অভিনেত্রীকে দেখা যাচ্ছে এই ভিডিওতে, রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রাও। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে এই প্রমোশনাল জোশ অ্যাপের ডান্স ভিডিওটি বানিয়ে ফেলেছেন আমাদের বাঙালি অভিনেত্রী ত্রিনা সাহা। গুনগুনকে দেখা গেল লাল পেরে সাদা শাড়িতে এই ডান্স ভিডিওতে, দেখা যাচ্ছে তাকে জমিয়ে নাচ করতে, তাও আবার বাঙালিয়ানা মেজাজে। আর সেই শুটিং এর ফাঁকে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বানিয়ে ফেলেছেন তিনি রিল ভিডিও, তাও আবার ইশ্কওয়ালা ডাবের ওপর। হ্যাঁ বন্ধুরা, সিদ্ধার্থ মালহোত্রার প্রথম ছবি স্টুডেন্ট অফ দ্য ইয়ার, আর সেখানে জনপ্রিয় গান ইশ্কওয়ালা লাভ, সেই গানের ওপরই দেখা গেল নাচ করতে অভিনেত্রী ত্রিনা সাহাকে। সিদ্ধার্থের সঙ্গে করলেন জমিয়ে রোম্যান্স আতপৌরের শাড়ি পরে অভিনেত্রী। আপনারা দেখছেন সেই ভিডিও। অভিনেত্রী আগেই জানিয়েছিলেন খুব শীঘ্রই সারপ্রাইজ দিতে চলেছেন তিনি, সেই মতো সারপ্রাইজ দিলেন তার অনুরাগীদের। দ্য মিউজিক ভিডিও যেটা আমি রিসেন্টলি করলাম ফর জোশ দ্য ক্যাম্পেইন, আই থিঙ্ক ইট ওয়াজ অ্যামেজিং। এই ডান্স ভিডিওতে তাকে দেখা যাচ্ছে দারুণ সুন্দর রূপে। তো বন্ধুরা, দেখলেন তো অভিনেত্রী ত্রিনা সাহা একের পর এক চমক দিচ্ছেন তার অনুরাগীদের। খড়কুটো ধারাবাহিকে গুনগুনের চরিত্রতে সকলেই আমরা তাকে ভীষণ পছন্দ করেছি। তারপর তিনি জানিয়েছেন বড় পর্দায় দুটি বড় বাজেটের ছবিতে রয়েছেন তিনি। এবার দেখা গেল বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জমিয়ে নাচ করতে ইশ্কওয়ালা লাভের তালে। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। ওকে, আর আমাদের নিশ্চয়ই জানাবে আমাদের নতুন জোশ ক্যাম্পেইনের গানটা তোমাদেরকে কেমন লাগলো। থ্যাংক ইউ গাইস, টেক কেয়ার, লাভ ইউ অল, বাই বাই। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।